ময়মনসিংহের দুর্গম চরাঞ্চলের একটি মসজিদ মানুষের আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। দৃষ্টিনন্দন মসজিদটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এর গম্বুজ, যেটি বিদ্যুৎ চালিত, অর্থাৎ সুইচ টিপলেই গম্বুজটি সরে গিয়ে উন্মুক্ত আকাশ দেখা যাবে। দিনের আলোয় আলোকিত হবে মসজিদের ভেতর। ময়মনসিংহ সদরের চরখারিচা গ্রামের জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার কম্পাউন্ডে 2011 সালে মসজিদে নববীর আদলে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। কর্তৃপক্ষ বলছে, দানশীল ব্যক্তিদের কাছ থেকে অনুমোদন হিসেবে পাওয়া 200 কোটি টাকার বেশি টাকায় নির্মাণাধীন বৈদ্যুতিক স্বয়ংক্রিয় গম্বুজের মসজিদ বাংলাদেশে এটি প্রথম। এই মসজিদের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে মদিনা মসজিদের আদলে তৈরি করা, এবং সাথে আমাদের এখানে একটা সুইচ গম্বুজ আছে যেটা বৈদ্যুতিক গম্বুজ বলা হয়। মসজিদের ভেতরে বাইরে রয়েছে মার্বেল পাথর, ওপরে কারুকাজ। মুসল্লিদের সুবিধার জন্য রয়েছে একটি চলন্ত ও 3টি সাধারণ সিঁড়ি। আমাদের এই এলাকার একটা ঐতিহ্য, এত সুন্দর একটা মসজিদ আমাদের এলাকায় হয়েছে এবং সমস্ত এলাকার মানুষ আমরা খুবই খুশি। দেখতেছি যে প্রায় সময় শুক্রবার, বিশেষ করে শুক্রবারের দিন জুমার নামাজের আদায়ের জন্য আসে, রাজশাহী থেকে আসতেছে, বাস বরাবর মানুষ আসতেছে। আসলে এই মসজিদে নামাজ পড়ি আর এবং এত সুন্দর একটা মসজিদ যে আমরা নামাজ পড়তে পারি, আসলে আমার কাছে খুব আনন্দিত লাগে। মসজিদটি দেখতে এবং এখানে নামাজ পড়তে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। আমি আসছি চট্টগ্রাম থেকে, ওরা আমার সঙ্গে আসছে। মালয়েশিয়ার একটা শাহী মসজিদ আছে, ওইটার আদলে অনেকটা, তো তার জন্যই আসছি যে একটা প্রত্যন্ত ছিল, এত সুন্দর একটা মসজিদ নামাজটা পড়া হলো, প্লাস দেখা হলো। আমরা মদিনার কথা মনে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে রয়েছেন, তাই আমরা প্রায় সময় যখনই মনে পড়ে মানে মদিনার মসজিদে নামাজ পড়তে আসি। শুনছি যে এরকম একটা ভালো মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ আছে, সেই মসজিদটা দেখার জন্য এবং এখানে নামাজ পড়ার উদ্দেশ্যে আসছি। তবে মসজিদটির কাজ আরও পুরোপুরি শেষ হতে আরও 6 বছর লাগবে। এটার কাজ আমাদের 70% টোটাল মসজিদের হয়ে গেছে আর 30% বাকি আছে। এই 30% করতে আরও প্রায় 1-1.5 বছর লাগবে। মসজিদে কাজের সাথে সাথে সংশ্লিষ্ট প্রকৌশলী, চারতলা মসজিদের প্রতিতলায় রয়েছে 19টি করে কাতারের ব্যবস্থা। রাখা হয়েছে, প্রতি কাতারে 110 জন হিসেবে 8,040 জন মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবেন এই মসজিদে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।